দাওয়াত দেওয়া হয়েছে, আমি তাদের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে আমি বলেছি যে এই ছোট্ট ছেলে শাইখুল ইসলাম ছিলেন, চলে গেছেন, কায়েদে মিল্লাত ছিলেন, চলে গেছেন, আজকেও যারা আছেন বয়োজ্যেষ্ঠ মুরব্বী তারাও একদিন থাকবেন না। এই জায়গাগুলো পূরণ করার জন্য কিছু যোগ্য সৈনিক তৈরি হওয়া দরকার আছে কি নাই? এত আসতে বললেন কেন? আছে কি নাই যোগ্য সৈনিক হিসাবে গড়ে তোলার লক্ষ্যেই মূলত মাহফিলগুলো আমি অ্যাভয়েড করে চলছি। কিন্তু ঐতিহ্যবাহী আলামিন সংস্থার মাহফিলে আসা সারে আহমদ তাকরিমের জন্য আমি প্রয়োজন মনে করেছি। আমি মনে করি এই মাহফিল থেকে অনেক কিছু শিখবে, পাশে মাদারে ইলমি ওর অনেক শখ ছিল যে আমাদের মুরব্বীদের কবর জিয়ারত করবে, এই উপলক্ষে এসে তাদের কবরগুলো জিয়ারত করার সুযোগ পেয়েছে, মাদারে ইলমি দেখেছে, সেখানকার মুরব্বীদের সান্নিধ্য পেয়েছে, এবং এখান থেকেই সে অনুপ্রেরণা পাবে যে তার ভবিষ্যতে একজন যোগ্য সৈনিক হিসাবে নিজেকে গড়ে তুলতে হবে। এই দিশা, এই অনুপ্রেরণা আলামিন সংস্থার মাহফিল থেকে পাবে বলেই আমি এই মাহফিলের জন্য ওকে নিয়ে এসেছি। ইনশাল্লাহ আরও তেলাওয়াত শোনাবে। আমার আলোচনার পরে আমি ঢাকায় চলে যাব, যাওয়ার আগে আবার তেলাওয়াত শোনাবে ইনশাআল্লাহ। কিন্তু আপনাদের কাছে আমার অনুরোধ, এভাবে দাঁড়িয়ে আছেন কেন? একটু মেহরবানি করে বসে যান না, এটা কোরআনের মাহফিলের আদব না তো। বসে যান, বসে যান, বারবার ঘোষণা দিচ্ছে, বসে যান, প্রত্যেকে প্রত্যেককে জায়গা করে দিই। এখনই অল্প সময়ে কথা বল।